সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসলাম এসএসসি কেমিস্ট্রির আরেকটি মজাদার টপিক নিয়ে, এবং যাকে এসএসসি কেমিস্ট্রির হট টপিক বলা হয়। হট টপিক বলতে আইসোটোপ। সো আইসোটোপ নিয়ে অনেকবার অনেক কোশ্চেন্স বা শর্ট কোশ্চেন্স আমাদের এক্সামে আসে। আইসোটোপ কাকে বলে, আইসোটোপের ব্যবহার, এই বিষয়টা আমরা আই গেস সবাই জানি। আইসোটোপ নিয়ে অনেক প্রশ্ন হয়, অনেকের অনেক প্রবলেম, এবং অনেকের আইসোটোপটা বুঝতে অনেক প্রবলেম হয়। চলো আজকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করি আইসোটোপ জিনিসটা আসলে কী। সো লেটস সি। সো প্রথমে এখানে আমরা একটা বিষয় চিন্তা করবো, আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট এক অমৌলিক পরমাণুর সমূহকে পরস্পর আইসোটোপ বলে। ছোটবেলা থেকে আমরা এই সংখ্যাগুলো পড়ে আসছি বাট বুঝতে পারি না। এখানে একটু চিন্তা করো, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়। থিঙ্ক অ্যাবাউট, আমরা যদি চিন্তা করি ক্লোরিন, ক্লোরিনের কিন্তু পারমাণবিক সংখ্যা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 13। ঠিক একই রকমভাবে আমরা যদি ক্লোরিনের ভরের কথা চিন্তা করি, তাহলে ক্লোরিনের ভর হবে 27। ঠিক আরেকটি আইসোটোপ যদি আমি এখানে লিখি, আরেকটি পরমাণু ক্লোরিন, এবং ঠিক একই রকমভাবে এখানে পারমাণবিক ভরটা যদি আমরা এখানে 27 না লিখে এখানে যদি আমরা একটু অন্যভাবে লিখি 37, অ্যান্ড এখানে যদি আমরা লিখি 13, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। সো এখানে যদি আমরা 13 ইউজ করি, তাহলে কিন্তু এখানে আমি দুইটা আইসোটোপ লিখেছি, এটা ক্লোরিন 37 এবং ক্লোরিন আরেকটি হচ্ছে 27। এখন একটু চিন্তা করো এই দুইটা পরমাণু নিয়ে, এই দুইটা পরমাণু কিন্তু পারমাণবিক সংখ্যা একই, কিন্তু তাদের ভর সংখ্যা কিন্তু ভিন্ন। আমরা সেই বিখ্যাত সংখ্যাটাকে আবার একটু চিন্তা করি। সেই বিখ্যাত সংখ্যাটা ছিল এরকম যে ভর সংখ্যা বিশিষ্ট, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়, ভিন্ন ভর সংখ্যা। তাহলে এখানে ক্লোরিন 27 এবং ক্লোরিন 37, এখানে তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যাটা ভিন্ন। এইরকম একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে ক্লোরিন 27 এবং ক্লোরিন 37 হচ্ছে পরস্পরের আইসোটোপ। এই বিষয়টাকে আরেকটু মজাদারভাবে আমরা চিন্তা করি, এখানে আমি লিখে রেখেছি প্রোটিয়াম, টিউটোরিয়াম এবং ট্রিটিয়াম। ট্রি মানে হচ্ছে থ্রি। সো ব্যাপারটা কি, এখানে একটা আমাদের পরমাণু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এবং তার বাইরে আমরা শক্তি স্তর বা শেল দেখতে পাচ্ছি। এখন একটু বিষয়টা নিয়ে চিন্তা করো, যেমন এখানে প্রোটিয়াম, প্রোটিয়ামের কথা যদি আমরা একটু চিন্তা করি, ক্লোরিন, ক্লোরিনের ফার্স্ট শেলে এখানে একটা ইলেকট্রন আছে। এখানে যদি আমাদের ফার্স্ট স্ট্রাকচারটার দিকে একটু লক্ষ্য করি, এখানে ফার্স্ট শেলে আমাদের একটি ইলেকট্রন, এবং এখানে আমাদের একটি ইলেকট্রন, এবং এখানে আমাদের একটি ইলেকট্রন। সো যেহেতু আমাদের এই স্ট্রাকচারটাতে একটি ইলেকট্রন আছে, তো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। সো হাইড্রোজেনের একটি ইলেকট্রন মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক। সো এই স্ট্রাকচারটা হবে হাইড্রোজেনের, কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেনের স্ট্রাকচারের তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে তার প্রোটন সংখ্যা যদি কথা চিন্তা করি, আমাদের প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 2টি, বা তাদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সরি, এখানে আমাদের নিউট্রন সংখ্যা 2টি, এখানে নিউট্রন সংখ্যা 1টি, এবং এখানে কোনো নিউট্রন সংখ্যাই নেই। সো এই যে আমাদের একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, প্রোটিয়াম, টিটিরিয়াম, ট্রিটিয়াম, এই প্রত্যেকটা কিন্তু আমাদের ইলেকট্রন সংখ্যা একই, এবং কোন একটা মৌলের ইলেকট্রন সংখ্যা এবং তাদের প্রোটন সংখ্যা কিন্তু সমান থাকে। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা একই দেখতে পাচ্ছি, তাহলে এটার নিউট্রন সংখ্যাটা কত হবে? এখানে নিউক্লিয়াসের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাই, নিউক্লিয়াসে আমাদের কোনো প্রোটন বা নিউট্রন সংখ্যা নাই, তাহলে আমাদের এখানে নিউট্রন সংখ্যা আমরা বলতে পারি এটার নিউট্রন সংখ্যা হবে আমাদের 0। ঠিক একইরকমভাবে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1, এবং তাদের প্রোটন সংখ্যা 1 দেখতে পাচ্ছি, তাহলে এখানে নিউট্রন সংখ্যাটা কত হবে আমাদের? নিউট্রন সংখ্যাটা 1। টিটিয়ামের এখানে নিউট্রন সংখ্যাটা কত? টিটিয়ামের এখানে নিউট্রন সংখ্যা দেখা যাচ্ছে আমাদের 2টি, তাহলে এখানে নিউট্রন সংখ্যা হবে আমাদের 2। আমরা কিন্তু একটা বিষয় সবাই জানি, যে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে তার ভর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু 1, তাহলে প্রোটন সংখ্যা 1 হবে এবং আমাদের ইলেকট্রন সংখ্যা 1। অলরাইট, এখানে আমাদের নিউট্রন সংখ্যা তাহলে 2টা, 2টা এবং 1টাতে মিলে হলো আমাদের 3, তাহলে এটার ভর কিন্তু আমরা অনায়াসে 3 পেয়ে গেলাম। এবং এটার ভরের কথা চিন্তা করি, এখানে আমাদের প্রোটন এবং নিউট্রন রয়েছে, এখানে ভরটা হবে আমাদের 2, এবং এইখানে আমাদের ভরটা আমরা চিন্তা করি, এখানে আমাদের ভরটা হবে 1, বা এইখানে আমাদের 1 বা 0, 1 বলি আমরা। আমাদের যেহেতু প্রোটন সংখ্যা, প্রোটন একটি রয়েছে, তাহলে আমাদের ইলেকট্রন একটি রয়েছে, তাহলে আমাদের প্রোটন একটি থাকার কথা।
সো এই হাইড্রোজেনের স্ট্রাকচারটা দেখে লক্ষ্য করো, এখানে তাদের কিন্তু পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সব ক্ষেত্রে এক, বাট তাদের ভর কিন্তু ভিন্ন। এখানে ভর ভিন্ন হওয়ার কারণ হচ্ছে তাদের প্রোটন সংখ্যার তারতম্য বা প্রোটন সংখ্যার ভিন্নতার কারণে। এখানে প্রত্যেকটা স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো, এক একটা স্ট্রাকচারে এখানে প্রোটন সংখ্যা নেই, এখানে প্রোটন সংখ্যা একটি, এখানে প্রোটন সংখ্যা দুইটি। এই যে একটা হাইড্রোজেন স্ট্রাকচার দিয়ে লক্ষ্য করা বোঝা যায় যে এখানে ইলেকট্রন সংখ্যা সমান থাকলেও বা তাদের পারমাণবিক সংখ্যাটা সমান থাকলেও তাদের ভর সংখ্যা কিন্তু কখনো ওয়ান হচ্ছে, কখনো এখানে দেখতে পাচ্ছি আমরা টু হচ্ছে, আবার কখনো থ্রি হচ্ছে। এইরকম ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একটি মৌল সংখ্যা।